দেখুন, এবার পাহাড় ধসে 3 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 48। প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সহ 3 জেলায় পাহাড় ধসে 48 জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে 4 জন ও রাঙ্গুনিয়ায় 6 জন, রাঙ্গামাটি সদর সহ কাপ্তাই, লংগুদু ও কাউখালীতে 32 জন এবং বান্দরবনে সদরে 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উদ্ধার অভিযানে গিয়ে মারা যান 2 সেনা কর্মকর্তা সহ 4 সেনা সদস্য। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন, তবে এখনও কয়েকজন মাটি চাপায় আটকে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধার অভিযান চলছে। পাহাড় ধসে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের চ্যানেলটাতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।